তো সিনেমা আজকে আসছে আর যেহেতু আজকে এখন গুনিনে আছি প্রথমে জানতে চাচ্ছি গুনিনের বিষয়ে প্রথমে আপনার ক্যারেক্টারটা এবং কাজের অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি গুনিনের সাথে আচ্ছা গুনিনে কাজের অভিজ্ঞতা খুবই বেসিক্যালি প্রথম যখন স্ক্রিপ্টটা পড়ি তো স্ক্রিপ্টে পড়ে এক গল্প দিয়ে আমি খুব এক্সাইটেড হই এন্ড যে ক্যারেক্টার আমি করেছি আলী ক্যারেক্টারটা পুরো আমি খুব এক্সাইটেড মানে ক্যারেক্টার আমি ডিফারেন্ট শেডস আছে এবং খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আর শুটিংয়ের এক্সপিরিয়েন্সও খুবই মজার কারণ আমাদের মধ্যে শুটিংটা এত বেশি মানে সব অ্যাক্টরদের মধ্যে বা ইয়ার মানে পুরো টিমের মধ্যে এত একটা মানে নাইস একটা কেমিস্ট্রি ছিল সো পুরো শুটিংটা আমরা খুব এনজয় করেছি সো মানে এটা সুন্দর অভিজ্ঞতা আচ্ছা নিজের ক্যারেক্টারটা নিয়ে এগুলো কী ধরনের ক্যারেক্টার আমরা তো এখনও দেখিনি এর জন্যই জানতে চাচ্ছিল আলি গপরা হচ্ছে অনেকটা আছে না 70s একটা পটভূমিতে যখন হচ্ছে বেসিক্যালি মানে বাংলাদেশের কী হচ্ছে ফিডার সিস্টেম তখনও মানে চালু আছে আর কি সো ওইরকম একটা জায়গাতে আর এখানে আমার যে ক্যারেক্টারটা তো বেসিক্যালি গুনিন যে আমাদের যে সিনেমার নাম গুনিন তো আমার ক্যারেক্টার হচ্ছে গুনিনের নাতি তো গুনিনের হচ্ছে তিন নাতি তো তিন নারীর মধ্যে আমার হচ্ছে মেঝো সো এই ক্যারেক্টারটা হচ্ছে যে ওর গুনিনটা এক ধরনের মিথিক্যাল একটা ক্যারেক্টার তো এই ক্যারেক্টারটা যে গুনিনের নাতি হওয়ার সুবাদে এক ধরনের ইয়া ফিল করে যে এক ধরনের প্রাউড ফিল করে আবার একই সাথে তখন যেটা হচ্ছে যে আছে না ধর মিয়া বাড়ি আছে একটা ইয়া তো মিয়া বাড়ি যেটা হচ্ছে তখন খুশনু অবস্থা বাট ও ক্যারেক্টারটা ছোটোবেলার থেকেই মানে খুবই মিয়া বাড়ি বা এদের প্রতি খুবই ইয়া থাকে আর কি বলে অ্যাট্রাক্টেড থাকে বা খুব ভ্যালু করে যে একটা বড় বংশের সাথে একটা সম্পর্ক স্থাপন করা সে একটা আরেকটা জিনিস আরেকটা দিক হচ্ছে যে মিয়া বাড়ি মেয়ের প্রেমে পড়ে এবং হচ্ছে দুই ভাই প্রেমে পড়ে মেঝু ভাই আর ছোটো ভাই দুই ভাই প্রেমে পড়ে সো এই ক্যারেক্টার আরেকটা টাইম কাটে হচ্ছে কীভাবে এই মেয়েটাকে ইয়া করা যায় অ্যাচিভ করা যায় সো এই বিভিন্ন ধরনের শেড দিয়ে আসলে ক্যারেক্টারটা আচ্ছা আর সবচেয়ে বড় বিষয় যেটা হলো এটা গ্রামীণ পরিবেশের একদম একটা কাজ করতে হয়েছে দীর্ঘদিন কাজের কোনো মজার এক্সপিরিয়েন্স আছে কিনা বা যেটা কোনো ডিফারেন্ট কোনো এক্সপিরিয়েন্স যেটা আগে কখনো হয়নি এই কাজের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা আছে কিনা এখানে খুব ডিফারেন্ট অনেকগুলো এক্সপিরিয়েন্সই আছে কোনটা বলবো আমাদের মানে এক্সপিরিয়েন্সের মধ্যে মজার একটা আছে আমাদের গান ছিল ওই গানের যে ভিজুয়ালাইজেশন যে ছিল ওইখানে খুবই ইন্টারেস্টিং একটা মোমেন্ট তৈরি হয়েছিল আর আছে হচ্ছে আর আরেকটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং এটা বলবো না যে এখানে এই সিনেমাতে আমাকে আর রাজকে প্রায় একটা ইয়া ছিল ফাইটিং সিন ছিল সো এটা ইন্টারেস্টিং এর কারণে কি তখন হচ্ছে এরকম যে রাজেরও ইয়া ছিল হাতে একটু ব্যথা ছিল আমাদের মানে খুবই দুর্দান্ত একটা অ্যাকশন সিন ছিল আর কি সো ওইটা নিয়ে আমরা ফার্স্টে টেনশন ছিলাম যে কীভাবে কেউ ব্যথা না পেয়ে এটা পুরো প্রপারলি ওই ফাইটের এই ফিল্টার দেওয়া যায় সো ওইখানে আমাদের পুরো কাদাতে গড়াগড়ি করে একা অবস্থা সো ওইখানে আমাদের প্রায়ই মানে অনেকটা সময় হচ্ছে পুরো কাদা মাখা মানে ভূতে থাকতে হয়েছিলো আর কি সো ওই জায়গাগুলো খুবই ইন্টারেস্টিং মজার যাচ্ছিল মেমোরিজ আছে আর সিমু নিয়ে জানতে চাচ্ছিলাম আচ্ছা সিমু হচ্ছে একটা গার্মেন্টস ওয়ার্কার একটা মেয়েকে নিয়ে গল্প তো একটা মেয়ের তো হচ্ছে বাংলাদেশে ডিফারেন্ট ধরনের ফাইট থাকে ওর পার্সোনাল লাইফে ফাইট থাকে ওর ইয়াতে পরিবারে যেমন ফাইট আছে ওর কাজের ক্ষেত্রে ফাইট আছে তো বিভিন্ন জায়গায় ওকে ফাইট করতে হয় সো ওইখানে হচ্ছে আমি হচ্ছে সিমুর হাজব্যান্ড হিসেবে ইয়া করি সো আর সিমু ক্যারেক্টারটা কি সিমু ক্যারেক্টারটা হচ্ছে বেসিক্যালি আমরা মানে সমাজে যেভাবে সমাজটাকে পাই বা যেটা চলে আসছে এরকম মেয়েদের প্রতি যে অন্যায় বা অবিচারগুলো মোটামুটি আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিই আর কি তো সিমুর ক্যারেক্টারটা হচ্ছে এরকম যে সে এই কখনো অ্যাকসেপ্ট করে না ও পুরো টাইম অফ ফাইট করে এবং আলটিমেটলি কখনো গিভ আপ করে না আর আমার ক্যারেক্টারটা হচ্ছে এরকম খুবই সাধারণ একটা ক্যারেক্টার যে হচ্ছে একই সাথে ওয়াইফকে প্রচুর ভালোবাসে আবার ওইদিকে মেইল সবিরিজম ব্যাপারটাও আছে যে ওয়াইফকে ডোমিনেট করার ব্যাপারটা আছে তারপর একই সাথে আবার এটাও আছে যে বেসিক্যালি সিমু কাজ করে ও কোনো কাজ করে না সো ওট বেকার সো এক ধরনের ইনফুরি কমপ্লেক্সও ভুগে সো সব কিছু মিলায় সিমু খুবই একটা ইয়া গল্প আর কি একটা মেয়ের মানে স্ট্রাগলের গল্প আচ্ছা আর এই দুটো সিনেমা একসাথে হচ্ছে একই সাথে আসছে কেমন লাগছে সব কিছু মিলে দুটো খুবই অদ্ভুত একটা ঘটনা কারণ ছবি নর্মালি আসলে দুই তিন বছরও একটা মুক্তি পাই কিনা এরকম বাট একই সাথে দুইটা ছবি একসাথে মুক্তি পাচ্ছে এটা খুবই অদ্ভুত ঘটনা এবং আরও ভালো লাগছে যে দুইটা গল্প এত ডিফারেন্ট এবং ক্যারেক্টার তো ডিফারেন্ট সো ওই ভেরিয়েশনটাও দেখা যাবে সো ওই দিক থেকে আমার কাছে আমি খুবই এক্সাইটেড একজন অভিনেতা হিসাবে আসলে নিজেকে কোন জায়গায় দেখতে চান বা রোল মডেল কেউ আছে কিনা বা কোন ধরনের কাজ করতে চান আচ্ছা রোল মডেল কিভাবে নাই অনেকের কাজই ভালো লাগে বাট আমার কাছে যে অভিনয় হিসাবে নিয়ে দেখতে চাই কি যে আমি ওই কাজগুলো করতে চাই মানে যে কাজগুলো করার পর আমি সেম পার্সেন্টেজ না থাকি যে আমি প্রতিটা কাজের মধ্যেই যাতে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি ইভলভ করতে পারি একটা জিনিস করলাম বাট আমাদের কোনো চেঞ্জ হলো না কিছু শিখলাম না সো আমার এটাই হচ্ছে যে আর একটা জিনিস করি যে ওকে যে কাজটা আসলে আমি রিয়েলি গল্প পড়ে বা স্ক্রিপ্ট পড়ে এবং ক্যারেক্টারে খুব এক্সাইটেড হই এক্সাইট ফিল না করলে করি না সো এনিথিং যেটা আমাকে খুব এক্সাইট করে মনে আমার করতেই হবে
সো ওই কাজগুলোতে করার প্রতি বিশাল আনন্দ। শুভকামনা ভাই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বললাম ভাবলাম যে তুমি যদি